আপনাদের দেখিয়েছি কোষ্ঠকাঠিন্য হলে মানুষের কেমন কষ্ট হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়, এমন পায়খানা শক্ত হয়ে গেছে, পাথরের মতো শক্ত হয়ে গেছে, ছুঁড়ে মারলে মানুষের কপাল ফেটে যাবে, সেই পায়খানা সরল আমার ওষুধে হবে। কিন্তু আমি দেখাচ্ছি অনেকে ওষুধ খাননি কিন্তু কোষ্ঠকাঠিন্য হয়েছে, পায়খানা সরল আর করতে পারেননি। সেই সব কোষ্ঠকাঠিন্য মানুষ যদি কোনো পাবলিকের ট্রানজ্যাকশন করে, পাবলিকের কাজ করে, তারা অফিসে কাজ করছে ধরুন, সেই অফিসের মানুষজন আসছেন ওনার কাছ থেকে সার্ভিস নিতে, উনি কেমন করছেন, কি কি হয়েছে, কোনো কাজ হবে না, যান এখান থেকে, কোনো কাজ হবে না, কাজের কোনো কথা বলেন, মাথা ঠিক নেই, পায়খানা শক্ত, কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য, কি যন্ত্রণা আপনারা বুঝবেন না, যাদের হয়েছে তারা বুঝেছে কোষ্ঠকাঠিন্যের কি সমস্যা হয়েছে, যান কোনো কাজ হবে না। এরই ফাঁকে মহিলা এসে গেছেন, উনি কাছ থেকে সার্ভিস নেবেন, হ্যাঁ কি হয়েছে, ভালো হচ্ছে, বা তোমার সুন্দর হয়েছে, সব কাজ তোমার ভালো, আমি করবো সব কাজই করবো। এরই ফাঁকে কাজ করতে গিয়ে মহিলা দেখেছেন কাজে ভুল করেছেন, লেখায় ভুল করেছেন, লেখাটাকে তুলে দিতে হবে, মুছে দিতে হবে, ইরেজার দিয়ে কেমন মুছছে দেখুন, ক্ডো.